আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু আলা আল্লাহ লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ প্রশংসা একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আলহামদুলিল্লাহ দরুদ গাপন করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি সম্পূর্ণ কোরআনের অনুবাদমূলক দার্সে আজকে আমরা দশমতম পর্বে উপনীত হয়েছি ইনশাআল্লাহ আল্লাহ আল্লা সুবাহানাহা তাল্লা যদি আমাকে তাওফিক এনায় দান করেন এ দার্স আমি চালিয়ে যাওয়ার চেষ্টা করব অমা তাওফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তওয়াক্তু ওয়াইলহি উনিব আসুন আজকের মূল আলোচনা শুরু করা যাক সম্মানিত উপস্থিতি গত পর্বে আমরা ছাব্বিশ থেকে আঠাশ এই তিনটা আয়াতের অনুবাদ জেনেছি আজকে আমরা উনত্রিশ থেকে শুরু করবো আরউজিল্লাহিনিসমিল্লাহ রহমান রহিম হুয়া মানে তিনি আল্লাজি মূলত আল্লাজি মানে হচ্ছে যিনি তাদের তিনিই হচ্ছেন যিনি অর্থাৎ হুয়া আল্লাহ তিনি সেই সত্তা যিনি খোলা সৃষ্টি করেছেন লা মানে জন্য মানে তোমাদের তোমাদের জন্য তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন মা মানে যা কিছু ফি মানে মধ্যে আর মানে পৃথিবী জমিন জামিয়ান সব কিছু তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুই অর্থাৎ এই পৃথিবীতে এই জমিনে যত কিছু আছে সব কিছু মহান আল্লাহ সুবাহ আমাদের জন্যই সৃষ্টি করেছেন সে কথাই অতটা আয়াতে বলা হয়েছে সুম্মা অতপর তিনি তাকালেন মনোনিবেশ করলেন ইরা সামাই আসমানের দিকে ওয়া হুন্না অতপর তিনি সুবিন্যস্ত করলেন আসমানকে সাবা মানে সাত সামাওয়াত মানে আসমান ফাঁসা ওয়া হুন্না সাবা সামাওয়াত অতপর তিনি সাত আসমানে সুবিন্যস্ত করলেন আবারও বলছি যে তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই সৃষ্টি করেছেন অতপর তিনি আকাশের দিকে মনসংযোগ করেন মনোনিবেশ করেন এরপর তিনি সেই আকাশকে সুবিন্যস্ত করেন সপ্ত আকাশে তিনি তাকে সপ্ত আকাশে সুবিন্যস্ত করেন ওয়াহুয়া আর তিনি হলেন বিকুল্লি বিকুল্লি শাই ইন আলিম সব বিষয়ে মহাগেনি। কুল মনে হচ্ছে সব কিছু শাহ ইন মনে হচ্ছে বিষয় আলিম মানে মহাগেনি। আর তিনি হলেন সেই সত্তা যিনি সব কিছুর ব্যাপারে মহাগ্নি ওয়াইজ আর স্মরণ করো কলা রব্বুকা যখন তোমার প্রতিপালক বললেন লীলমালা ইকাতি ফ্রিস্তাদেরকে ইন্নি নিশ্চয়ই জা ইলুং ফিল আরজি খলিফা নিশ্চয় আমি সৃষ্টি করব ফিল আরজি জমিনে খলিফা প্রতিনিধি আর স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফ্রেসাদেরকে বললেন যে নিশ্চয়ই আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করব। বা সৃষ্টি করতে যাচ্ছি কলু তখন তারা বলল অর্থাৎ বলল আতাজ আলু ফিহা আপনি কি পৃথিবীতে সৃষ্টি করবেন পাঠাবেন প্রতিনিধি হিসাবে এমন কাউকে মাই যারা যারা ইউফসিদু ফেতনাফসার সৃষ্টি করবে ফিহা সেই পৃথিবীতে অসফ ফিকু এবং ঝরাবে দিমা রক্তপাত যখন আল্লাহ সবাহা নাহু প্রতিনিধি হিসাবে পৃথিবীতে কাউকে প্রেরণ করার জন্য বললেন ফ্রেস্তাদেরকে যা আমি প্রতিনিধি হিসাবে জমিনে প্রতিনিধি আমি সৃষ্টি করতে চাচ্ছি তখন ফ্রেস্তাগণ বললেন হে আল্লা সবা নাহম আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন এমন কাউকে পাঠাবেন যে তাতে গিয়ে ফিতনাফার সৃষ্টি করবে এবং রক্তপাত ঝরাবে ও না হেনু অথচ আমরা তো রয়েছি নুসা বেহ তাসবি পাঠ করি আপনার বেহ্যামদিকা আপনার প্রশংসার সহিত অথচ আমরা আপনার প্রশংসার সহিত তাসবি বর্ণনা করি মহিমা ঘোষণা করি ওয়া নুকাদ্দি সুলাক এবং আমরা পবিত্রতা বর্ণনা করি আপনারই তখন আল্লা সুবাহ বললেন কলিনী বললেন মহান আল্লা বললেন ইন্নি নিশ্চয়ই আমি অধিক অবগত রয়েছে অধিক জানি মালা তোমরা জানো না এখানে আল্লাহ সবহান আল্লাহ বলছেন নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো এরপর আসুন ওয়া আল্লামা আর তিনি শিক্ষা দিলেন আদামা আদমকে আল আসমা আসএ মানে নাম আসমা আদার বহু সমস্ত কিছুর নাম কুল্লাহা কুল্লাহ মানে সব কিছুই আসমা আ মানে হচ্ছে নামসূহ কুল্লাহ মানে সবকিছু সব কিছুর নাম শিক্ষা দিলেন ও আল্লামা আদাম আল আসমা আ কুল্লাহাম আর তিনি আদমকে সমস্ত কিছুর নাম শিক্ষা দিলেন সুম্মা অতপর আরজাহুম তিনি সেই নামগুলো উপস্থিত করলেন আলাল মালা ইকাতি প্রেসাদের সামনে ফাঁকালা অতপর আল্লা সবহা তালা তিনি বললেন আমি উনি তোমরা আমাকে অভিহিত করো তোমরা আমাকে জানিয়ে দাও তোমরা আমাকে বলো বি ই হা বি ই এই নামগুলো হা উলাই মনে হচ্ছে এই আসমা আহমাস নামিউনি আসমাঈ হাউলাই এ যে আদম আলাই যে নামগুলো বলল তোমাদের সামনে সেই সমস্ত নামগুলো তোমরা আমাকে অভিহিত করো ইং সাদিকিন যদি তোমরা সত্যবাদী হও সম্মানিত উপস্থিতি আজকের মতো আলোচনা এখানে ইতি করছি سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته